নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা খুব সুন্দর বিষয়ে আলোচনা, যে দেখুন কি করলে ঈশ্বরের শক্তি আমাদের মধ্যে কাজ করবে। ঈশ্বর পরম শক্তিময়, পরম মঙ্গলময়, তাকে যে নামেই ডাকি না কেন তার সেই অপূরন্ত শক্তি আমাদের প্রত্যেকের মধ্যে তার অংশ আছে, এটা প্রত্যেকে জানেন। আমরা সেই পরমেশ্বরের অংশ, অনুচৈতন্য রূপে তিনি আমাদের মধ্যে বিরাজ করছেন। তাহলে এখন কি করলে তার সেই মহাশক্তি আমাদের মধ্যে কাজ করবে? অনেক মানুষ অনেক অসম্ভব ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন। অতি সম্প্রতি আপনারা জানেন চন্দননগরের একটি মেয়ে পিয়ালি বসাক এভারেস্ট জয় করে ফেলেছেন, এবং সে ওই কৃত্রিম অক্সিজেন ছাড়াই অদ্ভুত অদ্ভুত ব্যাপারে। আসলে তাদের এই মনের জোর, আমরা বলি মনের জোরের কথা। আমরা ইংলিশ চ্যানেল পার হওয়ার গল্পটা শুনিনি, একটি পানি ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন বিগত কিছু বছর আগে। এইরকম এরা যে কাজগুলো করতে পেরেছেন, আমরা এদেরকে এক্সেপশনাল ভাবি, আমরা এদেরকে ব্যতিক্রম ভাবি, এদেরকে উদাহরণ দিই, কিন্তু মনে রাখবেন এদের মধ্যে সেই ঈশ্বরের শক্তি জাগ্রত হয়ে গেছে। আমাদের চারপাশে দেখবেন নিউজ চ্যানেল, টিভিতে খবরে এরকম বহু মানুষের কথা শোনায়, আর আমরা আগ্রহ ভরে কৌতূহলের চোখ নিয়ে দেখি তাদের খবর। আসলে ম্যাজিক কিছুই নেই, তারা তাদের ভেতরের আত্মশক্তিকে জাগ্রত করতে পেরেছে, তাদের ভেতরে যে ঈশ্বরের শক্তি আছে সেটাকে জাগ্রত করতে পেরেছে। আর আপনি সেই শক্তিটাই বিশ্বাস করেন না, আমি পারবো, আমার দ্বারা হবে এটাই বিশ্বাস করেন না, আর ঈশ্বরকেও সঠিকভাবে বিশ্বাস করেন না, যার ফলে ঈশ্বরের শক্তি আপনার মধ্যে কাজ করে না। ম্যাজিক হবে ম্যাজিক। ঈশ্বরের শক্তি কাজ করতে গেলে প্রথম যেটা চাই বিশ্বাস, এই বিশ্বাসটা নিজের উপর থাকতে হবে, নিজের উপর আর ঈশ্বরের উপর। আমরা ঈশ্বরকে আর্ধেক আর্ধেক বিশ্বাস করি, তাকে পুতুল বানিয়েছি, তাকে দেখুন কখনো কখনো বলি ঠাকুর তুমি আছো, ঠাকুর আছেন এই বিশ্বাস করে ওই যে জলের উপর দিয়ে হেঁটে যেতে পারবেন। ওই কাঙালির গল্পটা বলেছিলাম তো, কাঙালি শুনেছিল যে হরিনামে সমুদ্র পার হওয়া যায়, ভব নদী পার হওয়া যায়। কাঙালি সেই বিশ্বাস নিয়ে নাম করতে করতে নদীর উপর দিয়ে হেঁটে চলে যেত, কিন্তু ওই কতক ঠাকুর যে এত কত কথা বলতো, এত ঠাকুরের কথা বলতো, সে নামতে গিয়ে জলের মধ্যে পড়ে গেল। আসলে কি তার বিশ্বাস নেই, সে জানে ওগুলো গল্পের কথা, শাস্ত্রের কথা, কিন্তু কাঙালি তার অদ্ভুত বিশ্বাস, অগাধ বিশ্বাস ঈশ্বরের প্রতি, ওই বিশ্বাসে অঘটন ঘটে যায়। রামের নাম লিখে পাথর সমুদ্রে ফেলা হয়েছিল, পাথর ভেসে উঠেছিল, আসলে গভীর বিশ্বাস। আজও বিশ্বাসে বহু মানুষ বহু মন্দিরে গিয়ে অনেক অলৌকিক প্রভাব পান, ঈশ্বরের কৃপা পান, এগুলো তাদের বিশ্বাসের ফল আর কিচ্ছু নয়। তিনি ওইভাবে বিশ্বাস করেন বলে ভগবান তাকে কৃপা করেন, আমরা বিশ্বাস করি না তাই দয়া পাই না। তারপরের কথা দেখুন, ধর্ম করার বয়স, ঈশ্বরকে ডাকার বয়স কিন্তু যুবককাল। যুবককালে যুবকালে ঈশ্বরের সাধনা, আসল কথা, বুড়ো বয়সে গিয়ে কিচ্ছু হবে না। প্রতিটা কাজকর্মের মধ্যে দিয়ে ঈশ্বরকে স্মরণ মনন, অর্থাৎ আমি ন্যায়ের পথে থাকবো, আমি সত্যের পথে থাকবো, ঈশ্বরের পথে থাকা মানে তো এগুলো, আমার মনে অদ্ভুত প্রশান্তি থাকবে। আর মনের প্রশান্তি বজায় থাকলে তখনই ঈশ্বরের শক্তি তার মধ্য দিয়ে প্রকাশিত হয়, দেখবেন তার কথাবার্তায় চলন চরিত্রে ঈশ্বরের বিবাহ প্রকাশিত হচ্ছে, ঈশ্বরত্ব জেগে উঠবে। তৃতীয় কাজ, কি করলে ঈশ্বরের শক্তি আমরা পাবো, আমাদের মধ্যে কাজ করবে? বসে বসে ঈশ্বরের নাম ডাক করলে হবে না, কর্মের মধ্য দিয়ে যে ঈশ্বরকে ডাকবে। আমি যেটা পেতে চাইছি সেটা কর্মের মধ্য দিয়ে, আমি শুধু সারাদিন ঠাকুরের কাছে ঠাকুর আমায় এটা পাইয়ে দাও ওটা পাইয়ে দাও, আমি যেন এটা পাই ওটা পাই, এরকম করলে হবে না। কাজের মধ্য দিয়ে আমি যখন এগোবো ঈশ্বর অটোমেটিক্যালি আমায় আশীর্বাদ করবেন, অটোমেটিক্যালি আশীর্বাদ করবেন। আমি যখন কর্মের মধ্য দিয়ে যাব, আমি সেটা দেখুন, আমি পরীক্ষার পড়া করবো না, সারা বছর পড়বো না, পরীক্ষার দিন যতই ঠাকুরের সামনে মাথা খুঁটি না কেন আমার রেজাল্ট ভালো হবে না। তা এইরকম কাজের মধ্য দিয়ে যারা চাইবেন অবশ্যই সে সেটা পাবেন, ঈশ্বরের শক্তি ক্রিয়া করবে আপনার মধ্য দিয়ে। তাই সেই পরম মঙ্গলময় ভগবানের কাছে প্রার্থনা করি, সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, অনেক অনেক হাসি মুখ নিয়ে থাকুন।